স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে আসন্ন পঞ্চায়েত ভোট বয়কটের ডাক ধূপগুড়ি গ্রামে। এদিন মাগুরমারী দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ আলতা গ্রামে ভোট বয়কটের ডাক দেয় অন্তত 500 পরিবার। এলাকায় মিছিল করেন গ্রামবাসীরা। জানা গেছে, জলঢাকা নদী ভাঙনে আতঙ্কিত ধূপগুড়ির মাগুরমারী দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের ময়নাতলি দক্ষিণ আলতা গ্রাম জাকইকোনা এলাকার বাসিন্দারা নদী ভাঙনে বসত ভেটেও ক্ষেতের জমি তলিয়ে যাচ্ছে। ইতিমধ্যে বহু জমি তলিয়েও গেছে জলঢাকার নদী গর্ভে। বাধ্য হয়ে এলাকাবাসীরা ভূমি রক্ষা কমিটি তৈরি করে নদী বাঁধের দাবিতে আন্দোলন শুরু করেন। বৃহস্পতিবার তারাই একত্রিত হয়ে ভোট বয়কটের ডাক দেন। ধূপগুড়ি থেকে উজ্জ্বল রায়ের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।